গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে জর্ডানে। সোমবার ফিলিস্তিনের পতাকা হাতে রাজধানীর আম্মানে ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হন হাজারো মানুষ। ইসরায়েল বিরোধী স্লোগান প্রকম্পিত হয় রাজপথ। গাজায় ইহুদি সেনাদের কার্যকলাপের তীব্র নিন্দা জানান তারা। এ সময় দূতাবাসের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা এবং তাদের বাধা দেয় পুলিশ। ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের দিকে ছড়ে টিয়ার গ্যাস চালায়, লাঠিচার্জ ছড়ায়, ব্যাপক সংঘর্ষ। জানা গেছে এই ঘটনায় আটক হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী, তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি দেশটির পুলিশ।